হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি 10 সিরিজ অফিসিয়ালভাবে খুবই তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে, আর এই সিরিজের ফোনগুলো খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটেও লঞ্চ হবে। আজকে কথা বলবো রিয়েলমি 10 সিরিজের রিয়েলমি 10 এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে দেওয়া হয়েছে কম দামের সবথেকে দুর্দান্ত স্পেসিফিকেশন, তাই যারা কম দামে দুর্দান্ত একটি গেমিং ফোন কিনতে চান তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এছাড়া এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কোন মাসে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হলে এর দাম কেমন হবে। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া আছে গ্লোসি ফিনিশ, যার ফলে এই ফোনটি হাতে নিলেও আপনি একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া আছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া আছে একটি 3.5 mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, এবং এই ডিসপ্লেটি হলো একটি লেপ পান্সল কাটিং ডিসপ্লে। সো এই ফোনটির লুকো ডিজাইন আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.4 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 411 nits, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি পাবেন না, এবং এখানে 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে আপনি গেমিংয়ের সময় কিছুটা বেটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেট আপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 MP, সাথে দেওয়া হচ্ছে একটি 8 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে দেওয়া হচ্ছে একটি 16 MP সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 nm আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো বড় বড় গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12-এর, ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে রিয়েলমি ইউআই 3.0। এখানে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33W-এর একটি ফাস্ট চার্জার। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, সিলভার, ব্লু এবং ব্ল্যাক। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে দেওয়া হচ্ছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর আগেই তো বলেছি এই ফোনটিতে দেওয়া হচ্ছে 3.5 mm হেডফোন জ্যাক, আর এই হেডফোন জ্যাকটি খুবই কার্যকরী, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। আর এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে 8/128 GB, এবং এখানে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি কম দামি ফোন হলেও এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটি কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে এবছরের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে হতে কিছুটা লেট হবে। সেক্ষেত্রে এই ফোনটি আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারেই বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি ইন্ডিয়াতে দাম হতে পারে 15,000-16,000 rupees আশেপাশে, তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কিছুটা বেড়ে যাবে, সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে 21,000-22,000 টাকার আশেপাশে হতে পারে। এই ছিল রিয়েলমি 10 এই ফোনটি ছোটোখাটো একটি রিভিউ। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে এই দামে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে বাংলাদেশের মার্কেট বিবেচনায় এই ফোনটি একটি ভালো ডিল হতে পারে আপনাদের জন্য। তবে এই ফোনটির একটি 5G ভেরিয়েন্টও কিছুদিনের মধ্যে লঞ্চ হবে, সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটির দাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির থেকে কিছুটা বেশি হবে। এই ছিল রিয়েলমি 10 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।